রাস্তাটা মোটেও সহজ ছিল না। অভাবে সংসারে থেকেও স্বপ্ন দেখা ছাড়েননি ওরা। চেষ্টা, একাগ্রতা, আত্মবিশ্বাস থাকলেই যে সব বাধার বাঁধ ভাঙা যায় তা আবারও প্রমাণ করলো ওরা। আলিপুরদুয়ারে চাবড়ায়ের পাঁচ পড়ুয়ার মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ, যেন ভাঙা ঘরে চাঁদের আলো। স্বপ্ন আর মেহনত পৌঁছে দিয়েছে লক্ষ্যে, মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ। প্রত্যন্ত চা বাগান থেকেই শুরু ওদের স্বপ্নের উড়ান, আর কয়েক কদম এগোলেই হাতের মুঠোয় ধরা দেবে সাফল্য। আলিপুরদুয়ারে হতদরিদ্র শ্রমিক পরিবার থেকেই সর্বভারতীয় নিট পরীক্ষা সফল হয়ে ডাক্তার হতে চলেছে পাঁচ পড়ুয়া। নিট পরীক্ষা সফল হওয়ায় পাঁচজন পড়ুয়া হলেন ভার্নাবাড়ি চা বাগানের মনীষ মিঞ্জ, বুকিনবাড়ি চা বাগানের বাসিন্দা নিধি লামা, ভাটপাড়া চা বাগানের বাসিন্দা রীতা লামা, মেজপাড়া চা বাগানের বাসিন্দা সোনাম লামা ও লতাবাড়ির বাসিন্দা অঞ্জনা লাকড়া। নিট ক্র্যাক করে কলেজ পেয়েছি, মেডিকেল কলেজ কলকাতাতে। তো কতটা কঠিন ছিল এই জায়গাটা পৌঁছানোর? কঠিনই হয়েছিল এখানে পৌঁছাইতে। আই ফিল প্রাউড কি গাঁও মে রহতে হুয়ে হামারে প্যারেন্টস হমে সাপোর্ট করতে হ্যাঁ, তো উনকে থ্রু দেখ কে আশা লাগতা হ্যায় কি হমে মেহনত করনা চাহিয়ে, হম অর আগে বড় সকতে হ্যায়। আলিপুরদুয়ার জেলা পুলিশের থেকে সফল পাঁচজনকে সম্বর্ধনা প্রদানও করা হয়। কালচিনি ব্লক কে পাঁচ এসে ছাত্র ছাত্রীরা যো নিট কোয়ালিফাই করকে মেডিকেল কলেজ মে সিট মিলা হ্যায় ইস সাল। ইন লোগোঁ কা যো লড়াই অর ইন লোগোঁ নে যো পরিশ্রম কিয়া হ্যায় উসকা সফল অরো লোগোঁ কো ইন্সপায়ার করেগা বোল কে হম লোগ আশা করতে হ্যায়। আলিপুরদুয়ারে চা বাগানের ভিতরে শ্রমিকদের জীর্ণ কোয়ার্টার, দৈনিক মজুরির টাকায় কোনো রকমে সংসার চলে ওদের। নুন আনতে পান্তা ফুরোয়, সেখান থেকে নিট পরীক্ষায় সফল হয়ে মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ, এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। রাস্তাটা মোটেও সহজ ছিল না, অভাবে সংসারে থেকেও স্বপ্ন দেখা ছাড়েননি ওরা। চেষ্টা, একাগ্রতা, আত্মবিশ্বাস থাকলেই যে সব বাধার বাঁধ ভাঙা যায় তা আবারও প্রমাণ করলো ওরা। আলিপুরদুয়ারে চাবড়ায়ের পাঁচ পড়ুয়ার মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ, যেন ভাঙা ঘরে চাঁদের আলো। স্বপ্ন আর মেহনত পৌঁছে দিয়েছে লক্ষ্যে, মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ। প্রত্যন্ত চা বাগান থেকেই শুরু ওদের স্বপ্নের উড়ান, আর কয়েক কদম এগোলেই হাতের মুঠোয় ধরা দেবে সাফল্য। আলিপুরদুয়ারে হতদরিদ্র শ্রমিক পরিবার থেকেই সর্বভারতীয় নিট পরীক্ষা সফল হয়ে ডাক্তার হতে চলেছে পাঁচ পড়ুয়া। নিট পরীক্ষা সফল হওয়ায় পাঁচজন পড়ুয়া হলেন ভার্নাবাড়ি চা বাগানের মনীষ মিঞ্জ, বুকিনবাড়ি চা বাগানের বাসিন্দা নিধি লামা, ভাটপাড়া চা বাগানের বাসিন্দা রীতা লামা, মেজপাড়া চা বাগানের বাসিন্দা সোনাম লামা ও লতাবাড়ির বাসিন্দা অঞ্জনা লাকড়া। নিট ক্র্যাক করে কলেজ পেয়েছি, মেডিকেল কলেজ কলকাতাতে। তো কতটা কঠিন ছিল এই জায়গাটা পৌঁছানোর? কঠিনই হয়েছিল এখানে পৌঁছাইতে। আই ফিল প্রাউড কি গাঁও মে রহতে হুয়ে হামারে প্যারেন্টস হমে সাপোর্ট করতে হ্যায়, তো উনকে থ্রু দেখ কে আশা লাগতা হ্যায় কি হমে মেহনত করনা চাহিয়ে, হম অর আগে বড় সকতে হ্যায়। আলিপুরদুয়ার জেলা পুলিশের থেকে সফল পাঁচজনকে সম্বর্ধনা প্রদানও করা হয়। কালচিনি ব্লক কে পাঁচ এসে ছাত্র ছাত্রীরা যো নিট কোয়ালিফাই করকে মেডিকেল কলেজ মে সিট মিলা হ্যায় ইস সাল। ইন লোগোঁ কা যো লড়াই অর ইন লোগোঁ নে যো পরিশ্রম কিয়া হ্যায় উসকা সফল অরো লোগোঁ কো ইন্সপায়ার করেগা বোল কে হম লোগ আশা করতে হ্যায়। আলিপুরদুয়ারে চা বাগানের ভিতরে শ্রমিকদের জীর্ণ কোয়ার্টার, দৈনিক মজুরির টাকায় কোনো রকমে সংসার চলে ওদের। নুন আনতে পান্তা ফুরোয়, সেখান থেকে নিট পরীক্ষায় সফল হয়ে মিলেছে ডাক্তারি পড়ার সুযোগ, এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা।